আমি গতকালকে এই সংবাদের ভিত্তিতে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের পুলিশ বাহিনী নিয়ে আমি এখানে উপস্থিত হয়ে ওই রিসোর্টটিকে সফল পাশাপাশি এখানকার যে কর্মচারী রয়েছে, ম্যানেজার রয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এই জিজ্ঞাসাবাদে আমরা কিছু সত্যতা পাই। সত্যতা পাওয়ার ভিত্তিতেই আমরা আমাদের পুলিশ কর্মচারী স্যার ওনাদের অবহিত করি, পাশাপাশি আমাদের ইলেকশন কমিশনেরও এই বিষয়গুলো অবহিত করা হয়। ইলেকশন কমিশনের সাথে পরামর্শক্রমেই আমি মামলা দায়ের করি। এখানে আমাদের যে 10 জন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, ইতিমধ্যে আমরা 10 জন প্রিজাইডিং অফিসারকে আমরা পরিবর্তন করে নতুন প্রিজাইডিং অফিসার এখানে দায়িত্ব দিয়েছি। পাশাপাশি আমরা প্রার্থীকে শোকজ করেছি, শোকজের জবাব উনি দিয়েছে, পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশনে প্রেরণ করব। এটা আসলে এখানে আছে হলো প্যানাল কোড 171-এর ধারা, এখানে শাস্তিযোগ্য অপরাধ রয়েছে। পাশাপাশি হলো উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013-69-71, এখানে যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী এখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ওই ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে মাননীয় নির্বাচন কমিশনার আশুতোষ সুলতানা কিন্তু এখানে এসে মতবিনিময় করেছে। এখানে নির্বাচন কমিশনের মেসেজ একটাই, সুষ্ঠু নির্বাচন করা। আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ভূমিকা রাখছে, পাশাপাশি আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাও দায়িত্ব পালন করছে। এখানে আমাদের র্যাব, বিজিবি সবাই দায়িত্ব পালন করবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য যত ধরনের নির্বাচনী আচরণবিধি নিয়ে ইতিমধ্যেই একাধিকবার সকল প্রার্থীদেরকে আচরণ বিধিমালা নিয়ে ব্রিফিং করা হয়েছে, তাদের কি করণীয় কি বর্জনীয় সেই সঙ্গে তাদেরকে বর্ণনা করা হয়েছে। একই সাথে যেহেতু নির্বাচন আমাদের দ্বারপ্রান্তে, আমরা রিটার্নিং অফিসার ইতিমধ্যেই সকল ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেলও প্রস্তুত করেছে, সকল ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ হয়েছে, তাদের কি দায়িত্ব কি কর্তব্য এবং তারা কি করতে পারেন না সকল কিছুই তাদেরকে বর্ণনা করা হয়েছে। কিন্তু গতকাল রাত 8টার দিকে আমাদের কাছে একটা গোপন সংবাদ এসেছে, কতিপয় প্রিজাইডিং অফিসার একজন লোকের সাথে এক জায়গায় গোপন বৈঠক করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এটা আমরা জানার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং রিটার্নিং অফিসার স্বয়ং তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে, কিন্তু তাদেরকে ঘটনাস্থলে গিয়ে তারা কোনোভাবে জানতে পেরে তারা বের হয়ে চলে যায়, তাদেরকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করা সম্ভব হয়নি। পরবর্তীতে রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ সদর থানায় একটা অভিযোগ দায়ের করে। এই অভিযোগে দায়ের করার পরে পুলিশ সুপার মহোদয় ওনাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছে, এবং ইতিমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং 5 জন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।